আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি চলে আসলাম আফসানা বরাবরের মতো আপনাদের সাথে আফসানাস কুকিং ওয়ার্ল্ডে। আজকেও কিন্তু একটা দেখাচ্ছি খুবই সিম্পল এবং খুবই মজাদার একটা ডিশ, যেটা হচ্ছে আমরা স্যারিতে খেতে পারবো খুবই অল্প উপকরণ দিয়ে এবং খুবই কম তেল দিয়ে। সো এটা একদম স্যারির জন্য পারফেক্ট একটা রান্না, তাই শেয়ার করছি নর্মাল ওয়েতে যেটা আমি করি আমার মতো করে, সেটাই দেখানোর চেষ্টা। সো আজকে বুঝতেই পাচ্ছেন কি করছি, দেখে এতক্ষণে হয়তো বুঝে গেছেন। আমি রান্না করছি চিংড়ি মাছ এবং হচ্ছে ধুনদুল। সো এই রেসিপিটা আপনারা এনজয় করতে পারেন আমার সাথে আমার চ্যানেলে। সো এটার জন্য যা যা লাগবে সেটার জন্য আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। তা উপকরণ দেখাতে দেখাতে যে কথাটা বলতে চাচ্ছি, অবশ্যই কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আগে আপনাদেরকে যারা আমার সাথে আছেন। আমি আশা করব সব সময় আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, রান্নাটা শেয়ার করতে পারেন, লাইক দিতে পারেন এবং নিজেরাও করে কিন্তু কেমন টেস্ট হলো সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। কিভাবে, কোনো চিন্তা নাই, জাস্ট কমেন্ট করবেন যে রান্নাটা কেমন লাগলো এবং আপনাদের খেতে কেমন লেগেছে। তো চলে যাচ্ছে, আজ আর কথা না বাড়িয়ে রান্না করে যা যা উপকরণ লাগছে কিভাবে করছি সব কিছু দেখতে হলে চলে যেতে হবে কোথায়, আফসানাস কুকিং ওয়ার্ল্ডে। চলে যাচ্ছি আফসানাস কুকিং ওয়ার্ল্ডের রান্নাঘরে। চলে আসলাম আমি আমার রান্নাঘরে আফসানাস কুকিং ওয়ার্ল্ডে। সো মেইন উপকরণ যেটা সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবং চিংড়ি মাছটা একদম সব রগটা আমি খুলে নিয়েছি এবং এটাতে যা যা করতে হবে সেটা দেখাবো। চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, আমি ধুনদুলকেও কেটে রেখেছি এবং যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যথারীতি আমার মরিচের গুঁড়ো লাগছে, হলুদ লাগছে, ধনিয়া গুঁড়ো লাগছে, লবণ লাগছে, জিরা বাটা রেখেছি, পেঁয়াজ বাটা রেখেছি, একটু আদা, একটু রসুন, দুটো শুকনো মরিচ, কাঁচা মরিচ ফালি এবং যেটা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ লাগছে আর বরাবরই হচ্ছে তেল তো লাগবে, তেলের কথা কিছুই বলে নাই, তেল তো লাগবে। সো আমরা এখন রান্নায় চলে যাব এবং লবণ লাগবে সেটা বলে দিচ্ছি আর রান্নায় চলে যাচ্ছি আমরা এখন। তো মেইন উপকরণ যেহেতু চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এটাতে আমি যা করব সেটা আমি দেখাচ্ছি। প্রথমত চিংড়ি মাছ লাগছে আমার, আমার ধুনদুল লাগছে, আমি ধুনদুলটাকে এভাবে কেটে রেখেছি। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে মরিচের গুঁড়ো লাগবে, হলুদের গুঁড়ো লাগবে এবং ধনিয়া গুঁড়ো লাগবে, লবণ লাগবে, পেঁয়াজ লাগবে, জিরা বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, একটু রসুন বাটা নিয়েছি, দুটো শুকনো মরিচ নিয়েছি, কাঁচা মরিচ ফালি নিয়েছি। তো এখন তেল তো লাগবে, স্বাভাবিক তেল পানি তো লাগবে। আমরা এখন আমাদের চুলোয় চলে যাচ্ছি, চুলোয় চলে যাই এবং কিভাবে রান্না করি সেটাও আমি দেখাবো। তো আমরা চলে যাচ্ছি চুলোয়, কড়াইটা চুলোর উপর দিয়েছি, দিয়ে জাস্ট চুলোটা অন করে দিব এবং আমি একটু সামান্য তেল দিয়ে নিয়েছি, খুব সামান্য। আমি আসলে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব এবং আমি এই চিংড়ি মাছটা এখন যেটা করব সেখানে হলুদ লবণ একটু মাখিয়ে নিব। সো তেলটা গরম হতে থাকুক, আমি হলুদ লবণ মাখিয়ে নিই। হলুদ দিয়ে দিলাম, এখন আমি লবণ দিয়ে দিব, জাস্ট আমি ভেজে নিব একটু হালকা করে। আমি হাতটা ইউজ করব কারণ আমি হাতে বেশি কমফোর্টেবল মাখামাখিতে, আমার কাছে মনে হয় হাত না লাগালে স্বাদটাই যেন কম হয়, কারণ হচ্ছে এক একজনের হাতের স্বাদ এক এক রকম। দ্যাটস ওয়াই আমি হচ্ছে হাত দিয়েই অনেক সময় মাখিয়ে ফেলি এবং আমার হাত দিয়ে বেশিরভাগ সময়, অনেক সময় না বেশিরভাগ সময় আমি তাই করি। সো আমি মাছটাকে 2 মিনিটের জন্য একটু মাখিয়ে রাখলাম আর আমি চুলোয় তেল দিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আর আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে জাস্ট একটু ভাজবো, বেশি ভাজা যাবে না কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। আর মাছে আমি কিন্তু জাস্ট হলুদ আর লবণ দিয়েছি একটু মাখিয়ে নেওয়ার জন্য, কালারটা ধরার জন্য। আমার
মাছটা কিন্তু বেশি ভাজা হয়ে যাবে, মানে বেশি ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ আমি ভাজবো না। সো আমি মাছটাকে কিন্তু তুলে নেব, কারণ হচ্ছে চিংড়ি মাছটা আমি বেশি ভাজি না। চিংড়ি মাছ বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যাবে। আমি এখানেই আসলে রান্নাটা করব। সো আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে নিচ্ছি এবং এই তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে আমি রান্নাটা করব। সো আমার সাথে থাকতে হবে, দেখতে হবে, আমি মাছগুলো তুলে নিচ্ছি আর কি। আর এটা সেহরির জন্যই করছি, দ্যাটস ওয়াই আমি একটু দেরি করেই করলাম। সেহরিতে আসলে তেমন কিছু ভালো লাগে না। আমি এইখানে তেল দিয়ে দিব, আমি এখানে আর একটু তেল দিয়ে দিব, কারণ এটা তো রসটা বের হলো। একটু তেল দিয়ে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু নেড়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু গরম হোক, দেন আমি একটা একটা করে সব মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু অলরেডি একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি যা করব সেটা হচ্ছে শুকনো মরিচগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিব। দুটো শুকনো মরিচটা জাস্ট আমি একটু ছিঁড়ে দিচ্ছি, আর ছিঁড়ে দিচ্ছি এবং নাড়ছি। আর একটা কাজ করব, আমি একটা বাটিতে পানি নিয়ে নিচ্ছি, এই পানিতে আমি মশলাগুলো গুলাবো। তো মশলাগুলো দেখাচ্ছি, আমি পানিতে জাস্ট শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এবং লক্ষ্য রাখতে হবে যাতে আমার এটা পুড়ে না যায়, আমার এদিকেও লক্ষ্য রাখতে হবে। হলুদটা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, মানে 1 চামচ তো না, 1/2 চামচ। এবং আমি ধনিয়ার গুঁড়োটা ইউজ করছি একদম অল্প। এবং আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সরি, এটা জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তো আমি আদা বাটাটা বেশ অনেকটা আছে, জিরা বাটাটা সেটা আমি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বাটাটা আমি ফুল দিয়ে দিব। এবং আদাটাও যেহেতু কম সেটাও দিয়ে দিচ্ছি, আর রসুনটা একদম নামেন রসুন দেয়া সেটাও একটু দিয়ে দিলাম। দিয়ে আমি সব উপকরণগুলো একটু ভালো করে এভাবে মিশিয়ে নিব, আর এটাও কিন্তু একটু নেড়ে দিব, না হলে পেঁয়াজটা লেগে যেতে পারে। আর এটা আমি ভালো করে একটু মিক্স করছি। এখানে কিন্তু লবণ দেওয়া হয়নি, তো আমি লবণটা পরে দিয়ে দিব, আমি মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটা দিয়ে জাস্ট কিছুক্ষণ আমি কষিয়ে নিব। জালটা কমিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে মশলাটাকে কষাবো। মশলাটা আসলে ভালো মতো না কষালে এই যে আমি কাঁচা মশলাগুলো দিলাম সেগুলো কিন্তু একদম মানে স্মেলটা থেকে যাবে তরকারিতে, সেটা কিন্তু ভালো লাগবে না। দ্যাটস ওয়াই আমাকে কিন্তু মশলাটা একটু সময় নিয়ে নিয়ে কষাতে হবে। মশলাগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি, কারণ মশলাগুলো তো নিচে লেগে গেলে পুড়ে যাবে। দ্যাটস ওয়াই আমি মশলাগুলোকে নেড়ে দিচ্ছি। এরপরে আমি লবণটা দেওয়া হয়নি, জাস্ট আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ অল্প করে দিচ্ছি, যদি লাগে দেন আমি পরে দিব, কারণ হচ্ছে বেশি হলে তো কমানো যাবে না, তখন আবার অনেক ঝামেলা হয়ে যাবে। কম দিচ্ছি, পরে চেক করে দিব। আর যেহেতু এখন তো আমি রোজা না, রাতে রান্না করছি, তো এখন তো চেক করতেই পারবো, কোনো প্রবলেম হবে না। পেঁয়াজটা কিন্তু সুন্দর মতো ভুনে গেছে এবং সুন্দর মতো মশলাটাও কষে গেছে। তো আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিব। জাস্ট যে বাটিতে আমি মশলাগুলো গুলিয়েছিলাম ওই বাটিটাও একটু ধুয়ে ওই বাটির পানিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবং খুবই সুন্দর একটা কালার হবে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। এবং সেইতে খুব কম মশলা রান্না করে, মানে আমি খেতে পছন্দ করি, এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়া হয়নি, আপনাদেরকে দেখিয়ে দিলাম যে খুব হালকা মশলায় কিভাবে রান্না করছি। আর সেহরিতে আমার মনে হয় দুধ ভাতটাই বেশি খাওয়া হয়, সো মাছ অথবা মাংস যে কোনো একটা থাকলেই আসলে চলে, আর অত বেশি তো খাওয়াও যায় না সেহরিতে। সো আমি মশলাটাকে একটু কষিয়ে নিলাম, অলরেডি কষানো হয়ে গেছে, তবুও জাস্ট একটু পানি যেহেতু দিলাম তখন একটু কষিয়ে নিচ্ছি আর কি।
মশলাটা কিন্তু কষে গেছে এবং তেলটাও কিন্তু উপরে উঠে আসছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। দিয়ে মশলার সাথে একদম একটুখানি কষিয়ে নিব। বাস্তবে যেটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা কালারও এসেছে এবং ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই চিংড়ি মাছ গুণাটা দিয়েও অনেক মজা করে ভাতটা খেয়ে নিতে পারবেন। তো আমি এখন কিন্তু জাস্ট ধুন্দুর গুলো দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব দিকে ঠিকঠাক মতো মশলাগুলো যায়। আর আলাদা পানি দিতে হবে না, কারণ ধুন্দুল থেকে প্রচুর পানি বের হয়। সো আলাদা পানি কিন্তু দিতে হবে না। আমি একটু দেখাচ্ছি, তারপর লাগলে একটু পানি পরে দিয়ে নেব যদি লাগে। তো এখন আমি আপাতত থাক হতে থাক, দেখি কি অবস্থা হয়, দেখি কি অবস্থা। ধুন্দুল থেকে কিন্তু অলরেডি পানি আসা শুরু করছে এবং তরকারিটাও সুন্দর মতো কষে যাচ্ছে। আমি একটু নেড়ে দিচ্ছি। চাইলে কেউ গুনাটাও খেতে পারে, কিন্তু ধুনুন দিয়ে আমার সবসময় তো খাওয়া হয় না, দ্যাটস ওয়াই আমি একটু ধুনুন দিয়ে রান্না করলাম। এখানে সামান্য একটু মিষ্টি মানে চিনি দিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। ধুনুনে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। সো আর একটু যদি আপনি চিনি দেন সেটাও কিন্তু খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে। আমি এখন যেটা দিয়ে দিব সেটা হচ্ছে আমি একটু কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম, সে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। একটু মানে আমি সবসময় কাঁচামরিচের ঝালটা একটু বেশি ইউজ করি, শুকনো মরিচটা দেই, বাট কাঁচামরিচটার ফ্লেভারটা যেহেতু আমার কাছে খুবই ভাল লাগে, আমি সবসময় ট্রাই করি ম্যাক্সিমাম রান্নায় যেগুলোতে মরিচ ব্যবহার হয় সে রান্নাগুলোতে কাঁচামরিচ ইউজ করতে ম্যাক্সিমাম টাইম। দেখেই কিন্তু মনে হচ্ছে যে অনেক ভালো হয়েছে। সো সেহরিতে কিন্তু এটা খেতে পারেন, একদম বেশি মশলা না, কম মশলায় সুন্দর মতো একদম খেয়ে উঠা যাবে। সো এক তরকারি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। সো আমার মনে হয়ে গেছে, কারণ আমি যেহেতু মাখা মাখা রাখবো, বেশি ঝোল তো আমি পানি দিই নাই, কারণ ধুন্দুলের থেকে তো পানিটা চলে আসছে। আমার তরকারিটা মেবি হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু অনেক অনেক মজাই হবে। এবং আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। লবণ লাগবে, তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু লবণ লাগবে। আমি লবণটা দিয়ে দিলাম, আগেই বলেছিলাম কম দিয়েছি, কারণ হচ্ছে যদি লাগে পরে আবার দিয়ে দিব। এর সাথে আমি লবণটা এখন একটু দিয়ে দিলাম। আর তরকারি কিন্তু অলমোস্ট ডান, এতটুকু ঝোল কিন্তু থাকতেই হবে যেহেতু খাওয়া হবে এবং আবার গরম করা হবে সেই সময়, কিন্তু একটু ঝোলটা থাকবে। আমি এখন চুলোটা অফ করে দিব, একটু এই গরমেই রেখে দিচ্ছি যাতে এই গরমটা নিতে পারে, যতটুকু এই গরমের তাপটা আছে সেই তাপে যতক্ষণ থেকে জাস্ট বয়েল হচ্ছে দেখতেই পাচ্ছেন, যার জন্য আমি কিন্তু রেখে দিলাম। একটু এই গরমটাই যতটুকু আছে ততটুকু তাপ দিলে যতটুকু থাকতে হয় ততটুকু থাকবে, এরপরে আমি কড়াই থেকে বাটিতে তুলে ফেলবো, ঠিক আছে? সো দেখতে থাকি আমরা। আমি জাস্ট এখন কড়াই থেকে এখানে উঠিয়ে ফেলছি, কারণ যেহেতু সেহরিতে গরম করতে হবে, দ্যাটস ওয়াই আমি এই পাতিলটাতে রাখছি। এবং এখান থেকেই সেহরিতে একটু একদম মাখা মাখা হয়েছে, কিন্তু আমি খুব একটা
ঝোল করিনি, কারণ পানিও দেইনি, জাস্ট মাছ কষানোর সময় যতটুকু দিতে হয়েছে আমি ঠিক ততটুকুই দিয়েছি। আর এখন কিন্তু ঢুলঢুল থেকে পানিটা এসেছে, খুবই ইয়ামি হবে খেতে, কারণ এটা আমি আগেও করেছি, আপনার ট্রাই করবেন। আর সেহরিতে আসলে এরকম একটু নর্মাল খাবারগুলোই ভালো লাগে, এর সাথে আপনারা যে কোনো একটা কাকল ভর্তা করতে পারে, সেটা আলু ভর্তা বা যে কোনো একটা ভর্তা নিয়ে নেবেন, আর কিছুই লাগবে না। কারণ সবজি টবজি আসলে যেহেতু রোজার সময় খুব একটা বেশি খাওয়া হয় না, তার সাথে আমরা যদি রান্নাগুলো এভাবে করি তাহলে হয় কি এক হিসেবে দুটা খাওয়া হয়ে যায়, মানে একই সাথে সবজিও খাওয়া হলো এবং আমাদের আমিষের চাহিদাটাও মিটে গেল এবং সবজিটাও সাথে আমরা খেতে পারলাম। তো আপনারা এভাবেও করতে পারেন, আর আমাকে জানাতে পারেন যে আসলে কেমন হলো, এবং যদি ভালো হয়, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন যে রান্নাটা আসলে আপনাদের কতটুকু পছন্দ হলো। আমি এখানে কোনো কিছু সাজানোর প্রয়োজন মনে করছি না, কারণ এটা দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও ইয়ামি হবে, আর এখানে সাজানোর কিছুই নেই, সিম্পল একদম সাদা রাইস দিয়ে আপনারা খেয়ে ফেলবেন সেহরিতে এবং নর্মাল রান্নার সময় আপনারা খাবেন, এবং খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে দেখতে। সো ভালো লাগলে অবশ্যই যেটা করতে হবে, আমার সাথে থাকতে হবে, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে, ভালো লাগলে কমেন্টস করতে পারেন, লাইক দিয়ে সাথে থাকতে পারেন আফসানাস কুকিং ওয়ার্ল্ডের, তাতে যেটা হবে আমার চলার পথের সাথী হিসেবে আপনারাও কিন্তু থেকে গেলেন আমার সাথে, আর আমাকে ভালোবেসে শেয়ারও করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার সাথে চলতে পারেন, এবং আপনাদের ভালোবাসাগুলো আসলে এইভাবেই প্রকাশ পাবে। আমি আশা করব সবাই আমার জন্য দোয়া করবেন, আর কি কি রেসিপি দেখতে চান আবারও বলছি, সেগুলো কিন্তু প্রতিবারই বলি আমি, আপনারা জানাতে পারেন। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি যে আমি যেহেতু বেশ কিছুদিন গ্যাপ করে আবার চ্যানেলটা ওপেন করেছি, মানে ওপেন বলতে হচ্ছে রান্নাটা আবার আপলোড করা শুরু করেছি, আপনারা কিন্তু নতুন অনেকেই সাবস্ক্রাইব করেছেন, সো অসংখ্য ধন্যবাদ সেই সব আপু ভাইয়া যারা সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি আপনাদের এই ভালোবাসার হাতটুকু আমার মাথার উপর সব সময় থাকবে। আপনারা চাইলে ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে পারেন, চাইলে বলতে পারেন ফ্যামিলি মেম্বারদেরকে ফ্রেন্ডসদেরকে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো আজ আর নয়, আবার দেখা হবে আরেকটা রান্নায়, ততক্ষণ পর্যন্ত সবাই এই নর্মাল একটা ডিশ এটা এনজয় করবেন সেহরিতে খেয়ে, এবং আমার জন্য দোয়া করবেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। রেখে দিচ্ছি, পরে আবার দেখা হবে আরেকটা রান্নায়, আল্লাহ হাফেজ।